الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وعليكم السلام ورحمه الله وبركاته يا ابو যে তার স্বামী সালাত আদায় করে না দাঁড়িয়ে না সিগারেট খায় বোন তাকে আদায় করতে বলে সে করে না সিগারেট খাওয়া ছাড়ে না নয় বোন চেষ্টা করেছে পারিনি এখন ওই বোন বোন কি সংসার করতে পারে পর্দা করে সালাদ আদায় করে প্রথম প্রশ্ন হচ্ছে আমার এই বোনের কাছে যে আপনার স্বামী কি আজকে নামাজ পড়ছে না নাকি আপনার যখন বিয়ে হয়েছিল তখন থেকে সে বেনামাজি ছিল যদি এরকম হয় যে বিয়ের আগে থেকে সে বেনামাজি ছিল তাহলে এরকম পুরুষকে আপনার বিয়ে করাটাই উচিত হয়নি আপনি যখন বিয়ে করেছিলেন তখন তার পারিপার্শ্বিক তার যে আপনার অতীত এবং বর্তমান জেনে আপনাকে বিয়ে করা উচিত ছিল যে সেই লোকটি নামাজ পড়ে কিনা আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে নামাজি কিনা তার মুখে দাঁড়িয়ে আছে কি না এগুলো কিন্তু আপনার আগে থেকে জানা উচিত ছিল আর যদি এই প্রশ্নের উত্তর এই হয় যে সে যখন বিয়ে করেছিলেন আপনি তখন সে নামাজই ছিল তখন তার মুখে ছিল কিন্তু এখন সে নামাজ পড়ছে না মুখে দাঁড়িয়ে চেঁচে ফেলেছে তাহলে আপনার কাছে এটা হচ্ছে আপনার জন্য একটা আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা বিয়েদাই আপনি স্বামীকে বারবার বোঝান বারবার বোঝান নামাজের কথা বলুন নামাজ না পড়লে কি ক্ষতি হবে সেটা বলুন দাড়ি দাঁড়িয়ে রাখাটা অত জরুরি নয় আগে নামাজের সে যখন নামাজ পড়তে শুরু করবে তখন আপনি দাড়ির কথা বলুন স্টেজ বাই স্টেজ আপনি প্রথমে যদি দাড়ি রাখার কথা বলেন তাহলে দাড়িও রাখবে না নামাজও পড়বে না সেই জন্য আপনি দাড়ি রাখার কথা মোটেই বলবেন না সিগারেট খাচ্ছে খেতে দিন এখন সিগারেট ছাড়ার কথা এখন মোটেই বলবেন না কারণ এই দুটো থেকেও বেশি জরুরি হচ্ছে কারণ সিগারেট খেলে জাহান নামে যাবে দাড়ি না রাখলে যাহান নামে যাবে এটা বলা যাবে না কিন্তু নামাজ না পড়লে যে জাহান নামে যেতে হবে এতে কোনো রকমের দ্বিমত নেই সেই জন্য আপনি এই দুটো বাদ দিয়ে দাড়ি রাখার কথা সিগারেট খাওয়ার কথা বাদ দিয়ে এখন আপনি কি করুন নামাজের কথা বলুন সে যখন নামাজ পড়তে শুরু করবে আর সুন্দর যখন নামাজই হয়ে যাবে সলাদ যখন সে ঠিক মতো আদায় করতে হবে তার মনে প্রাণে যখন সলাতের একটা জায়গা হয়ে যাবে তখন আপনি তাকে দাঁড়িয়ে রাখার কথা বলুন সিগারেট ছাড়ার কথা বলুন বলুন ইনশাআল্লাহ তখন দেখবেন সহজে সে দাড়িও রেখে নেবে সিগারেটও ছেড়ে যাবে বেঁধে আপনার এখন দায়িত্ব হচ্ছে আপনার স্বামীকে বিভিন্নভাবে সকালে বিকেলে দুপুরে উঠতে বসতে খেতে বাজারে হাটে যেখানে আপনি আপনার স্বামীর সঙ্গে যাবেন যেখানেই থাকবেন সেখানে মিষ্টি ভাষায় খুব শ্রদ্ধার সঙ্গে তার শ্রদ্ধা বজায় রেখে আপনি কি করুন নামাজের কথা বলুন সলাতের কথা বলুন ইনশাআল্লাহ আর সেই সঙ্গে সঙ্গে আপনি যখন সালাত তাদের করেন তখন আপনি কি করুন আল্লাহর কাছে দোয়া করুন জানলি আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দাও তুমি আমার স্বামীকে দাও এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ হয়তো চাইলে আল্লাহ আপনার স্বামীকে হেদায়ত দেবেন এবং আহ আপনার দোয়া কবুল করে আপনার স্বামীকে নামাজ পড়ার জন্য একজন সচ্চা এবং সত্যিকার নিষ্ঠাবান নামাজি বানিয়ে দেবেন